মুলার বীজ। আসসালামু আলাইকুম, লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে যে জিনিসটি আমি শেয়ার করব তা হচ্ছে আপনারা মুলার বীজ কোন সময়ে বা কখন লাগাতে পারেন। সবার আগে আমি একটু দেখাচ্ছি যে মুলার বীজটি দেখতে কেমন হয়। যারা একেবারেই নতুন তারা যেন একটু দেখে বুঝতে পারেন যে মুলার বীজ দেখতে অনেকটা মেথির মতন, কিন্তু মেথির কালারটি হলুদ হয় আর মুলার বীজটি দেখতে লাল হয়। তো এই মুলার বীজ আপনারা কখন লাগাতে পারেন, আমি শুরুতেই বলছি যে ঠান্ডার দেশে যারা আছেন, যারা কানাডা বা ইউকে বা আরও অন্যান্য যারা অনেক ঠান্ডার দেশে থাকেন, তারা মার্চ মাসের মাঝামাঝির দিকে এই মুলার বীজ লাগিয়ে দিতে পারেন। খুবই ইজিলি আপনারা মুলা খেতে পারবেন। আবার অনেকে আছে যে না, মুলা খাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু শাক খেতে চাচ্ছেন, সেই হিসেবে আপনারা ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহে ঘরে টবে লাগিয়ে দিতে পারেন। তখন অজস্র শাক আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যারা মুলা খেতে ইচ্ছুক তারা মার্চ মাসের শেষের সপ্তাহে জার্মিনেট করে সরাসরি বাহিরে দিয়ে দিতে পারেন। এপ্রিলের মাঝামাঝি মুলা গাছ হয়ে যাবে এবং সামারে অজস্র মুলা আপনারা বাহিরের মাটি থেকেই খেতে পারবেন। এই হচ্ছে ঠান্ডার দেশের জন্য। আর যারা গরম কান্ট্রিতে আছেন, তার মানে হচ্ছে বাংলাদেশ বা ইন্ডিয়া, তারা এই মুলার বীজ লাগাতে পারেন ফেব্রুয়ারি মাসের শেষে, সরাসরি বাহিরেই লাগিয়ে দিতে পারেন, আপনাদের কোনো টবে লাগানোর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যারা মনে করেন যে না এখন থেকে কিছুটা মুলা শাক খাবেন, তারা চাইলে ঘরেই টবে লাগাতে পারেন ফেব্রুয়ারির মাঝামাঝির সময়ে। বিশ্বাস করুন, অজস্র মুলা শাক আপনারা খেতে পারবেন। কারণ আমি যতটুকু জানি মুলা শাক অনেকেরই পছন্দের একটি শাক। আশা করব যারা এই সামারে গাছ লাগাতে চাচ্ছেন এবং মুলা শাক পছন্দ, তারা বুঝে গেছেন যে কোন সময় লাগালে আপনারা সফল হবেন। আর আমি অনেক লাভলি ভিউয়ার্স এর উদ্দেশ্যে একটি কথা বলছি, তা হচ্ছে যে আমার ভিডিওতে অনেক কমেন্ট আসে যে আপু আমাদের গাছের এই অবস্থা হয়েছে, আমাদের গাছ মরে যাচ্ছে। তবে আমি সবাইকে বলবো একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে আপনারা কোন কোন দেশ থেকে আমাকে কমেন্ট করছেন দেশের নামটি উল্লেখ করে দিলে আপনাদের সাজেস্ট করতে আমার অনেক সুবিধে হবে। কারণ শীতের দেশের জন্য গাছের যত্ন একরকম হয় আর গরম দেশের জন্য আরেক রকম। তো আপনারা যদি একটু উল্লেখ করে দেন যে আপনারা কোন দেশ থেকে আমাকে কমেন্ট করছেন, তাহলে আমি আপনাদেরকে ভালোভাবে সাজেশন দিতে পারবো যে আপনারা কিভাবে আপনাদের গাছের যত্ন নিতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।